নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো 12 থেকে 13 হাজার টাকা তোমাদের বাজেট, আর তোমরা একটা অলরাউন্ডার ফোন চাও। অলরাউন্ডার মানে বুঝলেন তো, মানে তোমরা গেমসও খেলতে পারবে, তোমাদের যদি কেউ ছোট বাচ্চা থাকে তাদের অনলাইন ক্লাসেও হেল্প করতে পারবে, ইভেন তোমাদের অনলাইন ক্লাসেও হেল্প হবে। মানে ক্রিকেটে যেমন হয় না, অলরাউন্ডার প্লেয়ার যাদের ডিমান্ড সব থেকে বেশি হয় আইপিএল সিজনেই বলো বা নর্মাল টাইমেই বলো, সেরকম ফোনের মধ্যে হয় অলরাউন্ডার ফোন যার ডিমান্ড সবসময় হয়, এবং আমরা সেই অলরাউন্ডার ফোনই সবসময় খুঁজি। বাট কেউ সাজেস্ট করে দেয় না বা ঠিকঠাকভাবে চুজ করতে পারো না সবসময়, বাট আমি আছি। আমি আজকে বলে দেবো তোমরা 12 থেকে 13 হাজার টাকার মধ্যে কোনটা অলরাউন্ডার ফোন হবে, কোনটা আজকের দিনে তোমরা চুজ করবে। ফেস্টিভ সিজনে বারে বারেই অফার দিচ্ছে, বারে বারেই সব ব্র্যান্ড তোমাদেরকে কনফিউজ করছে, তোমরা ঠিক মতো চুজ করতে পারছো না, বাট আমি আজকে তোমাদেরকে বলে দেবো। তো সেই ফোনটার নাম হচ্ছে রেডমি নোট 9 প্রো ম্যাক্স, 6GB 64GB ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছ একদম 13 হাজার টাকার মধ্যে। দি বেস্ট ডিল, এরকম ডিল তোমরা কোথাও পাবে না। হ্যাঁ, এটা অ্যামাজন দিচ্ছে, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সিজন চালু হয়ে গেছে অ্যামাজনে, তোমরা সবাই জানো সেটা চলছে। তো এটা কিভাবে নেবে, কিভাবে পাবে ডিলটা, কোন কোন ব্যাংকের কার্ড দিয়ে পাবে, কিভাবে করতে হবে সব কিছু জানিয়ে দেবো। আজকের দিনে এই ফোনটা 13 হাজার টাকায় কী রিকমেন্ডেশন আসে সেটাও আমি একদম ডিটেলে ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতেই পারো। তো চলো দেরি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো ভিডিওটা স্টার্ট করার আগে, যদি তোমরা ভিডিওটা অনেক লেটে দেখছো, হতে পারে 3-4 দিন পরে দেখছো ভিডিওটা বানানো বা ভিডিওটা আপলোড করার, তো প্লিজ একবার অ্যামাজনে গিয়ে চেক করতে পারবে, হয়তো তখনও অফারটা আছে, তো একবার চেক করবে। আর যদি না থাকে তাহলে সরি, হয়তো মানে অতিরিক্ত ডিমান্ড তো ফোনটার, তো হতে পারে স্টক আউট হয়ে গেছে, অফারটা আর পেলে না বা অফারটা দি এন্ড হয়ে গেছে। তো অফারটা কিন্তু এখন চলছে। তো অফারটা এটাই, 3টে ব্যাংকের ক্রেডিট কার্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডেবিট কার্ডে, 3টে ব্যাংক, 3টে হচ্ছে এক্সিস ব্যাংক, ICICI ব্যাংক আর আমাদের সিটি ব্যাংক, এই 3টে ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড, ইভেন EMI ট্রানজ্যাকশনও যদি তোমরা করো তাহলে 16 হাজার টাকা ইন্ডিয়ান কারেন্ট প্রাইসে দাম পড়ছে, কিন্তু 3 হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে রেডমি নোট 9 প্রো ম্যাক্স, প্রো নয় কিন্তু প্রো ম্যাক্স যেটা, সেটা তোমরা 13 হাজার টাকায় দেখতে পেয়ে যাবে। বিলিভ মি, 13 হাজার টাকা এটা দি বেস্ট তেল এবং দি বেস্ট অলরাউন্ডার ফোন তোমরা বলতেই পারো। কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্পেক্স এটা কী কী আছে। তো যদি তোমরা কম্পেয়ারও করো ইভেন পোকো M2 Pro-র সাথে বা Realme 7-এর সাথে, কেউ কম্পারিজনে আসবে না, এটা দি বেস্ট অলওয়েজ, এটা মার্কেটের মধ্যে কিন্তু দি বেস্ট যদি তোমরা 13 হাজার টাকার মধ্যে পাও। তো কী কী স্পেক্স আছে এটাতে, তো তোমরা যদি ব্যাক বা লুক ওয়াইজ কথা বলো, তো ব্যাক সাইডে তোমরা গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাবে, গ্লাস ব্যাক পেয়ে যাবে এবং অ্যাট্রাকটিভ লুক পেয়ে যাবে, ক্যামেরা মডিউলটা খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ লুক অবশ্যই পেয়ে যাবে। এরপর যদি ডিসপ্লের কথা বলি, তো অবশ্যই এটাতে IPS ডিসপ্লে আছে, বাট মন খারাপের কোনো কারণ নেই, ব্রাইটনেসটা খুব ভালো দিয়েছে, এবং যেটা সেলফি ক্যামেরা ওয়াটার ড্রপ ওয়াটার নচের মধ্যে সেটাও দেখতে খুব সুন্দর লাগছে, এবং 6.67 ইঞ্চিজের ফুল HD প্লাস IPS ডিসপ্লে আছে, তো রেজুলেশনও খুব সুন্দর পাবে, ব্রাইটনেসও খুব সুন্দর পাবে, ভিউইং অ্যাঙ্গেল, ভিউইং ক্যামেরা মডিউল যেটা সেটাও খুব সুন্দর, তো অবশ্যই ডিসপ্লেটা খুব ভালো কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটা প্রসেসর যেটা সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 8nm টেকনোলজিতে বেসড আছে, তো অবশ্যই প্রসেসরও খুব ভালো হবে, বলেছি না অলরাউন্ডার, তো সব কিছুই ভালো পাবে। ক্যামেরা সেটআপে যদি কথা বলি, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ পাবে এবং তোমরা 32 মেগাপিক্সেলের ফ্রন্ট এন্ড সেলফি ক্যামেরা পাবে। তো বিলিভ মি, 13 হাজার টাকায় দি বেস্ট ক্যামেরা সেটআপ কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। বাজেটটা যদি মনে রাখো তো খুব ভালো ক্যামেরা সেটআপ কিন্তু পাচ্ছ, খুব ভালো ভালো ক্যামেরার ফটোজ এখানে কিন্তু তোমরা ক্লিক করে নিতে পারবে। এরপর যদি র্যাম রাম অপশনের কথা বলি, আমি তো প্রথমেই বললাম 6GB 64GB পেয়ে যাবে, যেখানে UFS 2.1 স্টোরেজ টাইপ, LPDDR4X র্যাম ট্যাগ কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর যদি আরও এগিয়ে যায় অ্যান্ড্রয়েড অপশনের কথা বলি, Android 10 পেয়ে যাবে এবং MIUI 12-এর আপডেট কিন্তু দিতে শুরু করে দিয়েছে, হতে পারে কেনার 4-5 দিন পরে তোমরা আপডেটটা পেয়ে গেলে, তো অবশ্যই সব কিছুই ভালো পাচ্ছ। এবং যদি লাস্টলি ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে কথা বলি, এখানেও ভালোই পাবে, 5020mAh ব্যাটারি পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ 33W-এর ফাস্ট চার্জার তোমরা ইন দ্য বক্সই দেখতে পেয়ে যাবে। তো অবশ্যই একটা ফুল প্যাকেজ কিন্তু পাচ্ছ, অলরাউন্ডার ফোন পাচ্ছ, 13 হাজার টাকা যদি তোমাদের বাজেট হয় বা ফ্যামিলি যদি কারো বাজেট হয়, যদি ফ্যামিলির কেউ জানতে চায় তো অবশ্যই তার সাথে ভিডিওটা শেয়ার করে দাও। 3টে ডেবিট এবং ক্রেডিট কার্ড আমি যেমন বললাম সেইগুলো যদি দাও ইনস্ট্যান্ট ডিসকাউন্টটা পেয়ে যাবে, এমন না যে ক্যাশব্যাক পাবে, একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবে। তো তাদের সাথে শেয়ার করে দাও, ফ্যামিলির হেল্প করে দাও, প্যান্ডেমিক সিচুয়েশনে সবার টাকা দরকার, তো ফ্যামিলির হেল্প করে দিলে ফ্যামিলির মধ্যেই টাকাটা থাকছে, তো সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো বা নিজের দরকার হলে নিজে কিনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ ভাই তোমাদের হেল্প করলো এবার ভাইয়েরও একটু হেল্প লাগবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার হেল্প করে দিতে পারো, আর ভিডিওটা একটু লাইক করে দিতে পারো, নিচে কমেন্ট করে দিতে পারো, এগুলো যা যা করতে হয় প্লিজ তোমরা করে দিও। আমি টেলিফোন সম্বন্ধে ভিডিওস বানাই আমার এই চ্যানেলে, 100টার অধিক ভিডিও হয়ে গেল, তোমরা আদার্স ভিডিও চেক আউট করতে পারো। বাই দ্য ওয়ে থ্যাংকস ফর ওয়াচিং, চলো আজকের জন্য টাটা।